চিত্রনাট্যে হুট করে নাটকীয় মোড়, হঠাৎ করেই সৌদি থেকে প্যারিসে লিওনেল মেসি, এসেই নেমে পড়েছেন অনুশীলনে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে প্যারিস সেন্ট জার্মেই। ক্লাবকে না জানিয়ে মেসির সৌদি যাওয়া, আবার দ্রুত ফিরে আসা, মাঝে নাটকীয় ও অপ্রত্যাশিত কিছু ঘটনা, এতে পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক ভাঙনের আশঙ্কা যারা করছিলেন তারাই এখন নড়ে চড়ে বসছেন নতুন করে, কারণ পিএসজি শিবির এখন অনেকটাই নরম সুরে কথা বলছে। গত 1 মে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এরপর বহু জল গড়িয়েছে, মেসি ক্ষমা চেয়েছেন, তারপরও মন গলেনি পিএসজি সমর্থকদের। মেসিকে ভাড়াটে ফুটবলার বলে বিক্ষোভ করেছে তারা। সেই মেসি নিষেধাজ্ঞার মধ্যেই ফিরেছেন ক্লাবে, করেছেন অনুশীলনও। সোমবার হঠাৎ করেই পিএসজির ভেরিফাইড ফেসবুক পেজে মেসির অনুশীলনের একটি ছবি, যেখানে পিএসজি ক্যাপশনে লিখেছে, এই সোমবার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এরপর থেকেই জল্পনা কল্পনার শুরু, মেসির উপর থেকে কি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পিএসজি? কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত দেয়নি ফরাসি ক্লাবটি, কিন্তু নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী পিএসজির ক্যাম্পে এত দ্রুত ফেরার কথা ছিল না মেসির, কারণ 2 সপ্তাহের নিষেধাজ্ঞা শেষ হতে এখনও বাকি আরও 1 সপ্তাহ। অনেকে তাই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন, পিএসজিতেই থেকে যাবেন মেসি? গত বছরের মে মাসে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে নাম লেখান লিওনেল মেসি। এ মাসের শুরুতে সেই কাজের অংশ হিসেবে সপরিবারে মরুর দেশে পাড়ি জমান আর্জেন্টাইন অধিনায়ক। সম্পর্কটা ভালো না বলেই হয়তো ক্লাবকে জানাননি মেসি, ফলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মোটা অঙ্কের জরিমানার সঙ্গে মেসিকে করা হয় 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ। যদিও পরে এক ভিডিও বার্তায় মেসি ক্ষমা চান অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, যেখানে মেসি বলেন, আমি অবশ্যই আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করব। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে ম্যাচটির পর আমরা একটি ছুটির দিন পাব, যেমনটা আগের সপ্তাহগুলোতে হয়েছিল। সে হিসেবে সৌদি আরবের এই সফরটি আগে থেকেই ঠিক করা ছিল, তাই বাতিল করা সম্ভব হয়নি। আমি আবারও আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগামী জুনেই পিএসজির সঙ্গে শেষ হবে মেসির চুক্তির মেয়াদ। সৌদি কাণ্ডের পর অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো হচ্ছে না চুক্তি নবায়ন, তবে নিষেধাজ্ঞার মধ্যেই মেসির প্যারিসে ফিরে আসা ও একা একা অনুশীলন চিত্রনাট্যে যোগ করেছে নতুন মাত্রা। শৈশবের ক্লাব বার্সেলোনা নাকি সৌদির ক্লাব আল হিলাল, নাকি পিএসজিতেই থেকে যাবেন মেসি, এমন দোলাচালেই রয়েছে মেসির কোটি ভক্ত সমর্থকরা। মাহমুদুল নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।